নমস্কার আজকে আমি তোমাদের পৃথীবাজ সেনের পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে বাঘ ও পালিত কুকুর গল্পটি বলছি একদিন রাতে ঘুরতে ঘুরতে একটি বাঘের সঙ্গে এক কুকুরের দেখা হল বাঘের চেহারা দেখে তাকে বাঘ বলে ভাবতে কষ্ট হবে এত দুর্বল শীর্ণ সে আর যে কুকুরের সঙ্গে তার দেখা হলো সে ছিল বেশ তাগড়ায় বলবান প্রথম আলাপ হওয়ার পরই বা কুকুরটাকে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ ভাই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব কিছু মনে করবে না তো কুকুরটি কুকুরটি বলে না না আরে মনে করার কী আছে তুমি বলোই না কি জিজ্ঞাসা করতে চাও বাঘ তখন একটু যেন লজ্জা পেয়ে বলে আচ্ছা তুমি কেমন করে এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী হলে প্রতিদিন কি কি খাও বলো তো তুমি কি করেই প্রতিদিনের খাবার জোগাড় করো বলো দেখি আমার কথা কি বলবো ভাই প্রতিদিন সবসময় এদিক ওদিককে ঘুরেও তো পেট ভরে খেতে পাই না এক একদিন আবার উপোস করেও থাকতে হয় আর এমন করে বেঁচে থাকতে ভালো লাগে না দিনের পর দিন এরকম খাবারের কষ্ট আর সহ্য হচ্ছে না এভাবে আমি ক্রমশ রোগান দুর্বল হয়ে যাচ্ছি খাবার সংগ্রহর শক্তিও যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে কুকুরটি তখন বলল ওহো এই কথা তা আমি যা যা করি তুমি যদি তাই তাই করতে পারো তবে তুমিও আমারই মতো হৃষ্টপুষ্ট হয়ে উঠবে বাঘ বলল সত্যি কি ভাই তা তোমায় কি করতে হয় বললো তো কি কী কাজ তোমার বলতো শুনি কুকুর বললো বেশি কিছুই নয় রাত্রেবেলা প্রভুর বাড়ি পাহারা দিতে হয় রাতে জায়গাটায় আমার কাজ তবে দিনের বেলা যত খুশি ঘুমোতে পারি কেউ কিছু বলবে না বাঘ বলল বাহ মোটে এই কাজ আমি তো ভাবছিলাম না কি না কী কাজ করতে হবে এ তো অতি উত্তম কথা এখন আমাকে খাদ্য সংগ্রহের জন্য বনে বনে ঘুরে বেড়াই বড়ো ক্লান্ত লাগে এছাড়াও যখন রোদ খুব চড়া হয় বা বৃষ্টি হয় তখন বড় কষ্ট হয় এত কষ্ট পরিশ্রম রোজ রোজ আর সহ্য হয় না বন্ধু তোমার সঙ্গে যেতে পারলে তো তাহলেই ভালো হবে রোদ বৃষ্টিতে প্রভুর বাড়ির নিরাপদ আশ্রয়ে থাকতে পারবো খিদে পেলে বিনাশ্রমে খাবার পেয়ে যাব তাও আবার পেট ভরে খেতে পাবো কিন্তু তা কি সম্ভব হবে বন্ধু এত সুখী আমার হতে পারবে কখনো না না সে হবার নয় পোড়া কপাল আমার আমাকে এই ঘুরে ঘুরেই মরতে হবে বাঘের দুঃখের কথা শুনে কুকুর বলল তুমি অত হতাশ না তো বন্ধু দাঁড়াও না যখন আমার সঙ্গে তোমার ভাগ্যক্রমে দেখা হয়েই গেল তখন এসো আমার সঙ্গে আমি প্রভুকে বলে কয়েক তোমারও একটা বন্দোবস্ত করে দেব চলো তো এখন আমার সঙ্গে তোমার খাওয়ার কোনো কষ্ট থাকবে না নিশ্চিন্তে পেট ভরে খেতে পাবে বাঘ তো তখন কুকুরের কথায় মনে বেশ বল পেল সে বেশ খুশি খুশি মনে কুকুরটির সঙ্গে চলতে লাগলো খানিকটা রাস্তা যাওয়ার পরে বা কুকুরটির গলায় একটা দাগ দেখতে পেল দেখেই তো বেশ চিন্তিত হয়ে পড়লো বলল ভাই তোমার গলায় ওটা কিসের দাগ কুকুর বলল কি গলায় দাগ ও কিছু না বাঘ তখন অস্থির হয়ে জিজ্ঞাসা করলো না না ভাই তোমাকে বলতেই হবে কিসের দাগ ওটা জানতে না পারলে আমি কিছুতেই মনে শান্তি পাবো না কুকুর তখন তাকে আশ্বস্ত করে বলে ওঠে আরে বন্ধু বলছি না তোমাকে ওটা কিচ্ছু নয় মনে হয় ওটা গলবন্ধুর দাগ দাগ বা প্রশ্ন করে করে কেন তোমার গলায় গলবন্ধু কেন কুকুরটি সরল মনে উত্তর দেয় আরে গলবন্ধ শেকল দিয়ে তো আমাকে দিনের বেলা বেঁধে রাখে যাতে আমি এদিক ওদিক না যেতে পারি বাক তো এই কথা শুনে একেবারে আটকে উঠল কি বললে তুমি দিনের বেলা তোমায় সেকল দিয়ে বেঁধে রাখে তুমি তখন নিজের খুশি মতো কোথায় যেতে যেতে পারো না এক জায়গাতেই তোমাকে বাধা থাকতে হয় কই তুমি আগে যে আমার আমায় এত কথা বললে এ কথা তো বলুনি তোমাকে তাদের ইচ্ছে মতো একটা জায়গায় তারা বেঁধে থাকে ছি এ তো ভারী কষ্ট তোমার কুকুর তখন বললো আরে কি মুশকিল এতে ছিছি করার কি আছে আর কষ্টই বাকি তা তো বুঝলাম না ওরা আমাকে দিনের বেলা বেঁধে রাখে ঠিকই তবে রাতে তো ছেড়েই দেয় তখন তো আমার ইচ্ছে মতো যেখানে যেখানে সেখানে ঘুরে বেড়াতে কোনো বাধা থাকে না আমি রাতের বেলায় ইচ্ছে মতো ঘোরাফেরা করি এই একটু সময় বেঁধে রাখা ছাড়া বাকি সময় যে তারা আমাকে কী যত্ন করে তা তুমি ভাবতেও পারবে না কখন কখনো প্রভু আমাকে গায়ে মাথায় হাত বুলিয়ে তো আমার দেখাশোনার জন্য লোকও রেখে দিয়েছেন সেই লোকেরা আমার যত্ন করে চান করিয়ে দেয় আমাকে যে কী ভালোবাসে তোমায় কি বলবো তার একেবারে সময় ধরে আমাকে খেতে দেয় ঘড়ির কাটার একটু নড়চড় হয় না সে একেবারে পেট ভরা খাবার কী যে তার স্বাদ তোমায় বলে বোঝাতে পারবো না বাঘ বলল তা ভালো ভাই তুমি থাকো তোমার রাজসুখ নিয়ে অত সুখে আর আমার কোনো দরকার নেই অত সুখে আমার কোনো দরকার নেই আমি আমার পথে চললাম বলেই সে হন হন করে হাঁটতে লাগলো কুকুর তাকে পিছন থেকে ডাকতে লাগ থাকে ও ভাই কী হলো কী তোমার হঠাৎ কি এমন ঘটলো যে তুমি এত রেগে গেলে আমার ওপর একেবারে ফিরে চলে যাচ্ছ কি হলো টাকি বাঘ তখন পিছন ফিরে বলে না বন্ধু তোমার ওপর রাগ করিনি আমি তবে কি জানো এই পরাধীন জীবন আমার সহ্য হবে না সারাদিন অন্যের ইচ্ছে মতো বাধা ধরা থাকা সে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তাতে যতই রাজার হালে থাকা যাক না কেন আমার দ্বারা তা হবে না তার চেয়ে বরং আমি স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াবো তাতে যেমন খাবারে জোটে তেমন খাবো তাতে পেট ভরে তো ভালো না ভরে তাও ক্ষতি নেই আমি তো নিজে ইচ্ছে মতো নিজের খুশি মতো বাঁচতে পারবো না না ভাই তোমার সঙ্গে আমি যাচ্ছি না বরং তুমি যদি আমার সঙ্গে চাও তো আসতে পারো এই বলে বাঘ নিজের রাস্তায় হাঁটা দিল কুকুরও অন্য পথে তার নিজের আশ্রয় চলল স্বাধীনতা হারিয়ে কেউ ভালো থাকতে চায় না নমস্কার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল